খুব দ্রুত জাস্টিস চাই, না হলে নিজেদের হাতেই আইন তুলে নেব, জানালেন মৃত শাহিনশার পরিবার। গতকাল রাজনৈতিক সংঘর্ষে নৃশংসভাবে খুন হয়েছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 2 নম্বরের চাকুলিয়ার বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের শাসক দলের প্রার্থী মোহাম্মদ শাহিনশা নামক এক ব্যক্তি। এলাকায় সুনামধন্য ভালো মানুষ হিসেবেই পরিচিত মোহাম্মদ শাহিনশা পেশায় কৃষক। এবার তিনি ভোটে দাঁড়াতে চাননি। এলাকার বাসিন্দারা জোর করে তাকে দাঁড় করিয়েছেন, কারণ তাদের গ্রামে তাকে সবাই মান্যতা দেয়। শাহিনশাহর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি পরিবার পরিজনরা ক্যামেরার সামনে উগড়ে দিলেন প্রশাসনের ব্যর্থতার কথা। তাদের দাবি, যে করেই হোক জাস্টিস চাই, না হলে তারা নিজেদের হাতে আইন তুলে নেবে। কি হয়েছিল? কি বলবো আর, এত দুঃখজনক ঘটনা ঘটেছে কালকে। 8 তারিখে যে ইলেকশন ছিল আমাদের, সব নিজ নিজ জায়গায় আমরা কর্মী, তৃণমূলের সৈনিক আমরা, আমি এই অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট, আমি একজন প্রার্থী, আমার বউকে আমি প্রার্থী করেছিলাম। হঠাৎ শুনতে পারলাম না কি যে কবিতা কবিতা মারপিট শুরু হয়েছে আর কি। অ্যাকচুয়ালি এটা 90 প্রধানের বুথ, এটা প্রধানমন্ত্রী 90% ভোট করে নিয়েছিল, কাজের মাধ্যমে ভোট হয়, এমনি ভোট হয় না, লোকে ধমকায় চমকায় ভোট হয় না। কিছুদিন আগে আমরা খবর পেলাম যে কংগ্রেসেরা ওখানে গেলে মতবরি করবে না কি করবে, কিন্তু আমরা থানায় ইনফরমেশন দিয়ে রেখেছিলাম আমরা। কিন্তু হঠাৎ করে কালকে 216 খানা পোল হয়েছে, তার মধ্যে 180টা তৃণমূলের, 20টা না 18টা সিপিএম কংগ্রেসের ভোট। ওরা হঠাৎ করে, আমাদের লোকজন তো সব সাইডে সব আছে, লোক তো যাচ্ছি ভোট দিব আমরা, কিন্তু ওই করতে পারেনি আর কি। এই প্রধান সাহেব ভিতরে ছিল, ভিতরে থাকাতে যখন বাইরে একটু ওই দিনে চক্রান্ত হবে, এটা কিন্তু ওদের চক্রান্ত, বাইরে একটু হাল্লা করো, ও বাইরে বেরোবে, তারপর ওকে ধরে নেবো আমরা। ওর ভাই, ও যখনই হাল্লা হয়েছে, ওকে আসে বলছে ভাই কী হয়েছে তোমার, খেতাল করো না, ভোটটা হোক শান্তিপূর্ণ, ব্যাস। তারপরেই কিন্তু ওকে মারতে শুরু করেছে। কী দিয়ে মারে তাকে? ধরলো ধারালো আছে তরোয়াল দিয়ে আর কি। তরোয়াল দিয়ে যখন মারতে শুরু করেছে, কিন্তু বাঁচানোর অনেক চেষ্টা করেছে। রোডটা কোনো ধরে পার হচ্ছে, লাস্টে গিয়ে ওই কোনো বাড়িতে ঢুকতো আর কি, ওখানে গিয়ে একদম মানে এরকম অবস্থা করেছে ওর, মানে কী বলবো আর। হসপিটালে ওই মামাটা আছে জুলফাকার, যার নাম, ও যদি 1000 লোক হয়, ওর কাছে যদি একটা লাঠি হয়, ও হাঁকাই দিবে, ওই 1000 লোককে দেখে নেবে একা। কিন্তু তরোয়ালটা হাত দিয়ে ধরে নিয়েছে বলে ওর আঙুলগুলো কেটে গেছে, মনে হয় এখনো কেটেছে, অনেক জায়গায় কেটেছে ওর, ওর ছোটো ভাইটার মাথায় মেরে চাইছেন দেখ। চাবো আমরা এর ন্যায় বিচার হোক, আর এই যে লোক এই সন্ত্রাস চালায়, এই আজ থেকে না চিরকাল থেকে, যখন আমাদের নানা নূর মাস্টার যখন ছিল, ওর মতো নেতা নাই এলাকায়, আমি গুজর গেলায় বলবো ওই নেতা নাই, ওর জন্য, ওর ছেলে পেলের জন্য। আজকে এই শাহিনশা প্রধান যিনি এত কাজ করেছে অঞ্চলে, এত সুনাম আছে ওনার, ওরা ভাবছে এই লোকটাকে যদি আমরা মেরে দিতে পারি, তাহলে আমরা এই এলাকা আমরা রাজ করবো। কিন্তু ওই সন্ত্রাসরা আজ দেখে না, এ আশিক হচ্ছে, আঞ্জার হচ্ছে, তারপরে আপনার কামরুল হচ্ছে, এরা কার মদতে চলতেছে? এরা তো এখন আমি বলবো কে, ওই যে কংগ্রেস পার্টি, এখন তো ভিক্টর সাহেব আছে, তারপরে অধীররঞ্জন চৌধুরী, আপনার মহিষেন গুপ্ত, এরাই অত কিছু বলেছে বলে চালাও সন্ত্রাস চালাও করো। আমরা ওই সন্ত্রাসের রাজনীতি করি না, এই বিদ্যালয় বিশেষ করে কোনো জায়গায় ঝামেলা নেই, একটা পুতার মধ্যে ঝামেলা হয়নি, আপনি খবর নিতে পারেন। তাহলে প্রশাসনের কি ভূমিকা? প্রশাসন আমরা ভূমিকা ভালো পাইনি দাদা, বললাম কি সেন্ট্রাল পোস্ট, আমাদের কিছু কিছু বুথে সেন্সিটিভ বুথ, এগুলো বুথে আমি আমার অঞ্চল প্রেসিডেন্টকে খবর নিয়েছি, আমি খবর দিয়েছি, কিন্তু সেন্সিটিভ বুথ আমরা পাইনি। যে এখানে দেখছে যে কংগ্রেস দুর্বল, যেখানে কংগ্রেস দুর্বল সেইখানে সেন্ট্রাল পাইনি, যে কংগ্রেসের ভোটটা ঠিকঠাক হোক হয়তো। আর যেখানে দেখছে ওরা যে তৃণমূলের জোর আছে, তৃণমূলের কম আছে, মানে শক্তিশালী কম, কংগ্রেসটা বেশি, সেখানে কিন্তু ওরা ওইভাবেই করেছিলাম, ভালো আমরা পাইনি দাদা। আপনার নাম? আমার নাম মুজাফর বেদিন। আমার মামা হবে, খুবই ক্লোজ আমরা একসঙ্গে 2018-তে। আপনি এই অঞ্চলের অঞ্চল সভাপতি? অঞ্চল সভাপতি, হ্যাঁ হ্যাঁ।